ওবিসি এ ওবিসি বি এই একমাত্র পশ্চিমবঙ্গে আছে এবং এটা যে কোনো সৎ উদ্দেশ্য নিয়ে মমতা ব্যানার্জি করেছেন তা নয় কেবলমাত্র তিনি ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য এই কাজটা করেছেন শ্যামাপ্রসাদ মুখার্জি এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে তিনি মঞ্চে আসন গ্রহণ করছেন আমরা তাকে করতালি দিয়ে স্বাগত জানাব সকলে সবাই বলতো সমবেত প্রতিনিধিমণ্ডলী আমাদের দলের একটি গুরুত্বপূর্ণ মোর্চা আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ ওবিসি মোর্চা আমাদের সর্বভারতীয় স্তরের নির্দেশিকা মেনে ভারতীয় জনতা পার্টির অর্থাৎ কার্যকর্তাদের নিয়ে আমাদের এই ওয়ার্কশপ বা আমাদের এই সম্মেলন হচ্ছে আজকে কলকাতা জোনের আপনাদের এই কনফারেন্স অ্যাটেন্ড করতে এবং দু চার কথা বলার সুযোগ গ্রহণ করতে এবং আগামীকাল মেদিনীপুর জোনের হাওড়া হুগলি জোনের নিষেধাজ্ঞার অনুরূপ সম্মেলনেও উপস্থিত থাকতে আমি পার্টি নির্দেশিকা মেনে এখানে উপবিষ্ট হয়েছি তো আপনারা অত্যন্ত উষ্ণ আন্তরিকতায় আপনাদের কারো ভাই কারো বন্ধু অনুজনের অগ্রজপতি আমি আপনাদের সকলকে নতমস্তকে কৃতজ্ঞতা জানাই এবং অভিনন্দন জানাই কর্মসূচির যিনি পুরোহিত ওবিসি মোর্চার অত্যন্ত প্রিয় সভাপতি অত্যন্ত ডাউন টু আর্থ আমি যতদিন ওনার সঙ্গে কাজ করছি দেখছি বিনয়ী নম্র এবং পার্টি অন্তপ্রাণ ডেডিকেটেড পার্টি ফাংশনারিজ মাননীয় অজিত দাস তাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের মধ্যে ডক্টর নিখিল আনন্দজি এখানে আছেন কৃতজ্ঞতা জানাই প্রথমত এই রাজ্যের ওবিসিরা কেমন আছে আপনারা সবাই জানেন ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে যে সংবিধান তৈরি হয়েছিল
জয় ভীম জয় ভারতের স্লোগান দেওয়া সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকর তিনি তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি যাদের আমরা মূলবাসী বলি আজকে পণ্ডিত রঘুনাথ বরুয়ার 1925 সালে আবিষ্কৃত অলচিকি আমাদের সর্বোচ্চ পঞ্চায়েত লোকসভা এবং রাজ্যসভায় সংবিধান সংশোধন বিল এনে রিজার্ভেশন দেন আর কিছু কিছু ক্ষেত্রে রাজ্যকে অপশনাল সুযোগ দেন যাতে প্রদেশে তারাও ওবিসি সংরক্ষণে কোন কোন সম্প্রদায়কে যুক্ত করবেন সে অধিকারও কিছুটা রাজ্যকে দেওয়া হয় পশ্চিমবঙ্গে কি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মমতা ব্যানার্জি 2011 সালে ক্ষমতায় আসার পরে তিনি রাজিন্দা সাচারকে ডেকে পাঠান ডেকে পাঠিয়ে সাচার কমিশনের রিপোর্টকে মাথায় রেখে এখানে নতুন ভাবে ওবিসি সৃষ্টি করার কাজে লেগে পড়েন এর ফলে একটি বিশেষ সম্প্রদায় মমতা ব্যানার্জির ভোট ব্যাংকে পরিণত হয়েছে এবং 2021 নির্বাচনে সেই ভোট ব্যাংক মমতা ব্যানার্জিকে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করেছে যদিও তিনি ওই নির্বাচনে আমার কাছে পরাস্ত হয়েছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে লোক রেগুলার চিফ মিনিস্টার বলে বলে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার ছেলে মানে আমার ভাই বা বোন সে যদি দুবার পরীক্ষা দিয়ে পাশ করে তাকে কম্পার্টমেন্টালি বলা তাই তিনি এটাকে ভোট ব্যাংকে পরিণত করেছেন এতে যে ওই বিশেষ সম্প্রদায়ের লোকজন সামাজিক ন্যায় পেয়েছে তা নয় তার আধুনিক শিক্ষা স্বাস্থ্য শিক্ষিত বেকার যুবক যুবতীরা কর্মসংস্থান এটা যে তাদের হয়েছে তা নয় মমতা ব্যানার্জি কিন্তু সেটা তাদের দিতে পারেননি তিনি ইমাম সাহেবদের 2500 মুয়াজ্জেম সাহেবদের 1000 এবং ওবিসির একটা করে বিনামূল্যে সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করেছেন এর ফলে মন্ডল কমিশনের অধিকারপ্রাপ্ত যে ওবিসি যারা আছেন বিশেষ করে যারা সনাতনী কালচার বিশ্বাস করেন সেই ওবিসিরা যারা মাহাতো কর্মী যারা তেলি যারা কুম্ভকার কারা স্বর্ণকার গোয়ালা বলা হয় ঘোষ বা আমাদের গো বলে যাদব এরা কিন্তু পশ্চিমবঙ্গে বঞ্চিত হয়েছেন এদের মধ্যে নাপিতরাও আছে এবং ভূভারতার্জিক কথা পাবেন না ওবিসি এ ওবিসি বি এ একমাত্র পশ্চিমবঙ্গে আছে এবং এটা যে কোনো সৎ উদ্দেশ্য নিয়ে মমতা ব্যানার্জি করেছেন তা নয় কেবলমাত্র তিনি ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য এই কাজটা করেছেন 2009 সালে 5ই জানুয়ারি নন্দীগ্রামের বিধানসভার উপনির্বাচন হয়েছিল সেদিন আমার নেতৃত্বে ওই এলাকার জনগণ যা করে দিয়েছিল তারপরে আর 235-এর কথা কেউ বলত আমরা পথে নেমে লড়াই করে অধিকার আদায় করেছি পতাকা সরিয়ে রেখে নন্দীগ্রামে গণ আন্দোলন করে আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছি শিবিরের আন্দোলন কোনো আন্দোলনই নয় শিল্প তাড়ানো আন্দোলন নন্দীগ্রামের আন্দোলন ছিল কৃষক হত্যার প্রতিবাদের আন্দোলন আর তখন দেবদূতের মতো হাজির হয়েছিলেন লালকৃষ্ণ আদবানির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি পরিবার তারাই নির্ধার করেছিলেন 82 দিন পার্লামেন্ট স্টল করে দিয়েছিলেন অচল করে দিয়েছিল এনডিএ
বাধ্য হয়েছিল ভারত সরকার আলোচনা করতে। ঠিক একইভাবে আপনারা যারা জঙ্গলমহল থেকে আসছেন জানেন, সেখানেও একদিকে একদিকে জনসাধারণের কমিটির নামে মাওবাদী যারা আরেকটা ভারত চায় রেড করিডর, তারা গোদাবরী আরেকটা ভারতবর্ষ তৈরি করতে চায়, তাদের নাম ছিল ছদ্মনাম জনসাধারণের কমিটি, আর অন্যদিকে তৎকালীন শাসক পুলিশ আর সঙ্গে পার্টি ক্যাডার নিয়ে তৈরি করেছিল যৌথ বাহিনী। এই দুটোকে ভেঙে সেখানেও মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে। তাই আমি বঞ্চিত পশ্চিমবাংলার ওবিসিদের বলব, ঘুমানোর সময় শেষ, এবার জাগার সময়, রাস্তায় নামার সময়, রাস্তায় নেমে আন্দোলন সংগঠিত করুন। আমরা তো আছি, ইতিমধ্যে আপনারা জানেন বিচার ব্যবস্থা নিয়ে আমি কোনো কমেন্ট করব না, আপনাদের ইনফরমেশন দেব। কিছু রাষ্ট্রবাদী লোকজন এই পশ্চিমবাংলার ব্যতিক্রমী ওবিসি নিয়ে কলকাতা উচ্চ আদালতে ডিভিশন বেঞ্চে মামলা করেছেন, যারা দেশপ্রেমিক লোকজন, সেই মামলায় অনেকগুলো হিয়ারিং হয়ে গেছে, কিন্তু মামলা এখনো নিষ্পত্তি হয়নি। জানুয়ারি মাসে কোর্ট খুললে আমরা এই বিষয়ে উত্তর দেব। Thank you.